জনস্বার্থে কর্মসূচি করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী। মূল্যবৃদ্ধি, রেগার মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে মিছিল সভা করছে সিপিএম। সেসব কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। শনিবার কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুর বাজারে মিছিল সভা করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, পুলিশের কাছে অনুমতি চাইলে প্রথম দিকে অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন। অভিযোগ, পথসভার কয়েক ঘন্টা পূর্বে সেই অনুমতি বাতিল করে দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে মধুপুর স্কুল চৌমুহনী থেকে কর্মী সমর্থকদের নিয়ে যখন মধুপুর বাজারে মিছিল করে আসার চেষ্টা করেন বিধায়ক নারায়ণ চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব, তখন পুলিশ তাদের পথ আটকে দেবে অভিযোগ। ফলে রাস্তার পাশেই দাঁড়িয়ে সভা করেন তারা। পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান বিধায়ক। আমরা বিশালগড় পারমিশন চেয়েছিলাম, সময়মতে আমাদের বিশালগড় এইটুকু আমাদের পারমিশন দেয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেই মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানালাম। এই আজকে আইন শৃঙ্খলা বলতে দেয়, আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়িতে লাগছে। আজকে এই বর্তমান বিজেপি সরকার ভয় পেয়ে গেছে, মিছিল করতে দেয় না, বিক্রি করতে দেয় না, এই তো চলছে দুর্নীতি পাহাড়। জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল, সেই মিছিল করার জন্য আমরা ঠিক রীতিমতো পারমিশন চেয়েছিলাম, সেই পারমিশন আমরা পাইনি। আজকাল আইন শৃঙ্খলা, এই তো 15ই সেপ্টেম্বর আমাদের ছাত্র যুবকরা সেই মহাকরণ অভিযান, সেখানে পুলিশ কামানো গ্যাস, সে জল কামান তার দিয়ে সে মিছিলকে বন্ধ করার চেষ্টা করছে। এদিকে একই দিনে দেবীপুর বাজারেও সিপিএম এর পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হয়। যদিও পরবর্তী সময়ে পুলিশ খবর পেয়ে তাদের আটকে দেয় বলে অভিযোগ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম যুবনেতা হিরণময় নারায়ণ দেবনাথ, কৃষ্ণপদ ভৌমিক, ঝুটুন সর রিপিট কৃষ্ণপদ ভৌমিক ঝুটুন সরকার সহ অন্যান্যরা। রিপোর্ট, চ্যানেল দিনরাত।